সম্প্রতি বিশ্বব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টে বলা হয়েছে 2020 সালের তুলনায় বাংলাদেশে 2021 সালে অর্থাৎ গেল বছর বাংলাদেশে দারিদ্র 0.6% কমেছে এবং দারিদ্র যেখানে আগে 12% ছিল বা 12% একটু উপরে ছিল সেটি এখন 11.89% গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা যে এতদিন ধরে বলে আসছিলাম যে করোনা মহামারীর মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে দারিদ্র কমছে, বাংলাদেশের অর্থনীতি, মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবেলা এবং অর্থনৈতিক অগ্রগতি এই দুটির মধ্যে সমন্বয় করে যেভাবে তিনি দেশ পরিচালনা করেছেন এতে দেশ উপকৃত হচ্ছে, সেই কথাটি বিশ্বব্যাংকের রিপোর্টে উঠে এসেছে। অথচ আমরা দেখেছি গত কিছুদিন ধরে, বিশেষ করে গত 1-2 বছর ধরে আমরা দেখেছি যে বাংলাদেশের তথাকথিত কিছু গবেষণা প্রতিষ্ঠান, কিছু সিভিল সোসাইটি অর্গানাইজেশন বারবার তারা নানা ধরনের মন্তব্য করেছে, রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশে দারিদ্র বাড়ছে, করোনার কারণে বাংলাদেশে দারিদ্র বাড়ছে। তাদের এই রিপোর্টগুলো যে মনগড়া ছিল, এই রিপোর্টগুলো যে উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে ছিল সেটি বিশ্বব্যাংকের এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর প্রমাণিত হয়েছে। আসলে এই ধরনের বিভ্রান্তিমূলক রিপোর্ট বা মন্তব্য যারা করেন, রিপোর্ট প্রকাশ করেন কিংবা মন্তব্য করেন, তারা আসলে দেশের মঙ্গল চায় না। সুতরাং আমি আশা করব বিশ্বব্যাংকের এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর যে মহলগুলো এই বিভ্রান্তি ছড়াচ্ছিল তাদের সেই বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টাটা বন্ধ হবে। আমরা এও দেখেছি যে পত্রিকায় নানা ধরনের রিপোর্ট করা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকা দারিদ্র নিয়ে, দারিদ্র বাড়ছে, কিন্তু বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে উল্টো কথা, বাংলাদেশে দারিদ্র বরং কমেছে। সুতরাং পত্রিকায়ও যারা এই ধরনের রিপোর্ট প্রকাশ করেছেন আশা করি এখন থেকে তারা সতর্ক হবেন। এবং এছাড়া আপনারা জানেন যে করোনা মহামারীর মধ্যে 2020-21 সালে বাংলাদেশ পৃথিবীর মাত্র 20টি দেশ যেখানে পজিটিভ জিডিপি গ্রোথ রেট হয়েছে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু তৃতীয়। বাংলাদেশের উপরে মাত্র 2টি দেশ, একটি সাউথ সুদান আর একটি গায়ানা, যেগুলো অর্থনীতির আকার এবং জনসংখ্যা আমাদের চেয়ে অনেক কম, ছোট। সেই তুলনায় বাংলাদেশ 2020-21 অর্থ বছরে প্রকৃতপক্ষে বাংলাদেশ জিডিপি গ্রোথ রেট ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশকে এক নম্বরেই বলা চলে। এবং বিশ্বব্যাংকের রিপোর্টও বলছে যে চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.4, আগামী বছর 6.9% হবে। যদিও বা আমাদের লক্ষ্যমাত্রা আরও বেশি, আমরা আশা করি বিশ্বব্যাংকের যে ফোরকাস্ট সেটির চেয়েও বেশি আমরা আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন করতে সক্ষম হব। সুতরাং যারা বিভ্রান্তি ছড়ায় তাদেরকে সবিনয়ে অনুরোধ জানাব, জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য, রিপোর্ট আপনারা দয়া করে প্রকাশ করবেন না। দেখুন, মার্কিন প্রতিবেদন নিয়ে আমি ইতিপূর্বে বক্তব্য রেখেছি, সুতরাং এটি নিয়ে বলতে চাই না। মির্জা ফখরুলসহ আলমগীর সাহেবরা যে বক্তব্যগুলো দিচ্ছেন প্রতিদিন, এগুলো গতানুগতিক বক্তব্য। তাদের রাজনীতিটা গতানুগতিক বক্তব্যের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এবং রাজনীতি 3টি বিষয়ের উপর আবর্তিত তাদের। খালেদা জিয়ার স্বাস্থ্য, তারেক জিয়ার শাস্তি, তারপর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যেই তত্ত্বাবধায়ক সরকার করার কোনো সুযোগ নাই, এবং এগুলোর মধ্যেই তাদের রাজনীতি বক্তব্য আবর্তিত হচ্ছে। বিরোধী দল হিসাবে যে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা, বিএনপি সেটি পালন করতে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হচ্ছে।